তো আমরা আজকে এনকোডার নিয়ে আলোচনা করব। তো ডিকোডারের ক্ষেত্রে যেটা হয়, ডিকোডারে আমরা একটা ফর্মুলা শিখছি, সেটা হচ্ছে ডিকোডার হচ্ছে এন সংখ্যক ইনপুট নিয়ে কাজ করে। ডিকোডার হচ্ছে এন সংখ্যক ইনপুট নিয়ে কাজ করে, আর টু এন সংখ্যক কি নিয়ে কাজ করে, আউটপুট নিয়ে কাজ করে। ওকে, তাহলে আমরা এটাকে যদি একটু টেবুলার ফর্মে বা কলাম আকারে দেখাই তাহলে জিনিসটা খুব ভালো হবে। সেটা হচ্ছে ডিকোডারের যদি টেবিলটাকে আমরা ড্র করি, ডিকোডারের একটা সিস্টেমের কি থাকে, ইনপুট থাকে, আর একটা কি থাকে, আউটপুট থাকে। ওকে, তো ডিকোডারের ক্ষেত্রে ইনপুট হয় হলো গিয়ে এন, আউটপুট হয় কি, টু টু দি পাওয়ার এন। লাইক লাইক এখানে যদি আমরা এন এর ভ্যালু টু নিই, এখানে কত আসবে? ওকে, এখন এনকোডারটাকে যদি আমরা টেবুলার ফর্মে নিই, আর আমি আগেই বলছি যে এনকোডার ডিকোডারের কি রিভার্স ফর্ম, মানে একটা আর একটার বিপরীত, তাহলে ডিকোডারের আউটপুট সবসময় এনকোডারের কি হবে, ইনপুট হবে। তার মানে আমরা যদি এনকোডারের ইনপুট আর আউটপুট নিয়ে কাজ করি, আউটপুট, ওকে, সেটা হচ্ছে এটা কাজ করবে টু টু দি পাওয়ার এন, আর আউটপুটটা কি হবে, এন। কথা কি বুঝে গেছে? যেমন আমরা দেখতেছি ডিকোডারের ইনপুট, এনকোডারের কি হইতেছে, আউটপুট, আবার ডিকোডারের আউটপুট এনকোডারের কি হইতেছে, ইনপুট হইতেছে। কথা কি বুঝে গেছে? কথা কি বুঝে গেছে? এখন আমরা যদি এন এর পরিবর্তে থ্রি দিই, তাহলে এখানে আউটপুটে কত আসবে, সরি, এখানে আউটপুটে কত আসবে, থ্রি, কারণ আমরা এন ইকুয়ালস টু কত নিতেছি, আর টু টু দি পাওয়ার থ্রির জায়গায় কত আসবে, এইট আসবে। ক্লিয়ার? কনফিউশন আছে কোনো? ওকে, তো আমরা এখন এনকোডার নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা আজকে শিখব এনকোডারের ক্ষেত্রে এন ইকুয়ালস টু, পরীক্ষার খাতায় এভাবে আসতে পারে, এন ইকুয়ালস টু টু এর জন্য এনকোডার এন ইকুয়ালস টু টু এর জন্য আমরা কি করব, এনকোডার তৈরি করব। ওকে, বা তৈরি করো। তো এন ইকুয়ালস টু টু এর জন্য আমরা এনকোডারটা তৈরি করতেছি। তো এনকোডারের ক্ষেত্রে ইনপুটটা কি হবে, ইনপুটের ফর্মুলাটা কি, টু টু দি পাওয়ার, আর আউটপুটের ফর্মুলা, টু টু দি পাওয়ার কি আসবে, কারণ আমরা এন ইকুয়ালস টু কত দেখতেছি, তাহলে টু স্কোয়ার, তার মানে দ্যাট মিন্স কত আসতেছে এখানে, ফোর, আর এখানে কত আসতেছে, টু। ঠিক আছে, তার মানে এন ইকুয়ালস টু টু এর জন্য এনকোডারের ক্ষেত্রে ইনপুটে কয়টা ইনপুট যাবে, চারটা, আর আউটপুটে কয়টা ভ্যালু আসবে, দুইটা। ওকে, এবার আমরা সাজাই, সেটা হচ্ছে ইনপুটের জন্য আমরা সাজাইতেছি। তো এনকোডারের প্রথম অক্ষর কি, ই। তাহলে ইনপুটের ক্ষেত্রে কত থেকে স্টার্ট হবে, যেহেতু ইনপুটে কয়টা আছে, চারটা, তাহলে কি আসবে, ই জিরো, ই ওয়ান, ই টু, ই থ্রি। ওকে, আর এখানে আউটপুট কয়টা বলা আছে, একটা আমরা এ ধরলাম, আর একটা কি, বি। তাহলে এখানে আমাদের কি আসবে, এখন এনকোডারের এই ট্রুথ টেবিলটা তৈরি করার একটা খুবই সিম্পল একটা ওয়ে আছে, একটা ট্রিক আছে। সেই ট্রিকটা হচ্ছে আমরা আউটপুট যেখানে আছে সেখানে একটা কি বিবেচনা করব, কাউন্ট বিবেচনা করব। কি বিবেচনা করব, এখন আউটপুটে কয়টা চলক আছে, এই দুইটা চলকের জন্য কাউন্টের ভ্যালু কয়টা হবে, কাউন্ট ইকুয়ালস টু আমরা কি জানি, বাইনারি বেস টু দি পাওয়ার এলিমেন্ট নাম্বার, কি নাম্বার, এলিমেন্ট নাম্বার। ওকে, এখন এই কাউন্টটা কার পাশে আছে, আউটপুটের পাশে। এখন আমাদের বাইনারি বেস কত, টু, বাইনারি বেস কত, টু, আর আমাদের এলিমেন্ট কয়টা, তা টু এর পাওয়ার টু কত আসতেছে,
4, ঠিক আছে? তাহলে কাউন্ট এখানে আমাদের ফার্স্টে কি আসবে, 0 1 2 3, এই কাউন্টের ভ্যালুগুলো কিসে আছে, কাউন্টের ভ্যালুগুলো কিসে আছে, ডেসিমাল নাম্বারে আছে, কাউন্টের ভ্যালুগুলো কিসে আছে, ডেসিমাল নাম্বারে। এখন এটাকে কিসে নিতে হবে, বাইনারিতে। ওকে, এখন ডেসিমাল আর আমরা বাইনারি ভ্যালুগুলোকে পাশাপাশি লিখি, ডেসিমাল 0 বাইনারিতে কত, ডেসিমাল 1 বাইনারিতে, ডেসিমাল 2 বাইনারিতে, ডেসিমাল 3 বাইনারিতে। এখন এ আর বি এর ক্ষেত্রে এলএসবি কোনটা, এ আর বি এর ক্ষেত্রে এলএসবি কোনটা, বি হচ্ছে আমার এলএসবি আর এ হচ্ছে কি আমার, তো আমরা যখন ডেসিমাল ভ্যালুগুলো বাইনারিতে নিয়ে যাব, অর্থাৎ এই ডেসিমাল ভ্যালুগুলোর আউটপুটে যে বাইনারি ভ্যালুগুলো বসাবো সেটা কোথা থেকে বসানো স্টার্ট করব, এলএসবি থেকে আমরা বসানো স্টার্ট করব। এলএসবি থেকে সেটা কোন দিকে যাবে, এমএসবি দিকে যাবে। ওকে, আমরা স্টার্ট করতেছি। এখন 1, সবার প্রথমে কি আসতেছে, 0, 0-র বাইনারি ভ্যালু কত, তো বিতে ফার্স্টে কি বসবে, 1, 1-র বাইনারি ভ্যালু কত, তো এটা কার আন্ডারে বসবে, তারপর 2-র বাইনারি ভ্যালু কত, তাহলে বি এর জায়গায় 0 বসবে, এর জায়গায় কত বসবে, 1। এলএসবি থেকে কার দিকে যাচ্ছে, এমএসবির দিকে। এরপরে 3-র বাইনারি ভ্যালু কত, তাহলে এই 1 কার নিচে বসবে, বি এর নিচে, এ 1 কার নিচে বসবে, এ এর নিচে। আর যে কয়টা ঘর খালি আছে সেই কয়টা ঘর কি দ্বারা ফিল আপ হয়ে যাবে, 0 দ্বারা। একবার এটা হয়ে যাওয়ার পর আমরা আউটপুট মানে এই যে কাউন্টটা আছে এই কাউন্টটাকে কি করে দিব, মুছে দিব, ঠিক আছে? আচ্ছা, এই কাউন্টটা মুছার আগে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এখনো তো আমরা আমাদের ইনপুটের টেবিলটাকে কি করি নাই, সাজাই নাই, তো ইনপুটের টেবিলটাকে আমরা সাজাতে হবে। কেমনে সাজাবো আমরা, যেমন কাউন্টের ফার্স্টের ভ্যালু কত আসছে, 0, এই 0টা সাফিক্সের কার সাথে মানে ইনপুটের কোন সাফিক্সের সাথে ম্যাচ করতেছে। আমরা ডিকোডারে যে কাজটা করছিলাম, ডিকোডারে কি করছিলাম, যে কাউন্টের যে ভ্যালুটা সাফিক্সের সাথে মানে ইনপুটের যে সাফিক্সের সাথে বা আউটপুটের যে সাফিক্সের সাথে ম্যাচ করতেছিল, যেমন ডিকোডারের ক্ষেত্রে কি বলছিলাম, যে ইনপুটের সহজ কথা কাউন্টের যে ভ্যালুটা, কাউন্টের যে ভ্যালুটা আউটপুটের যে সাফিক্সের সাথে ম্যাচ করতেছিল তার ভ্যালুটা কি হবে, 1। যেহেতু এনকোডার ডিকোডারের কি বিপরীত, তাহলে কাউন্টের যে ভ্যালু আছে সেটা ইনপুটের যেই সাফিক্সের সাথে ম্যাচ করবে তার ভ্যালুটা 1 হবে, আর বাদ বাকি সবগুলো কি হয়ে যাবে, যেমন এখানে কাউন্টের ভ্যালু কত আছে, 0, আর এখানে ইনপুটের ই এটার সাফিক্সে কি আছে, 0 আছে, এই দুইটা কি করতেছে, ম্যাচ করতেছে, তার মানে এই ভ্যালুটা কি হবে, আর বাদ বাকি সবগুলো কি হয়ে যাবে, না উল্টা হবে না, সেটা হচ্ছে আমি কি বলছি যে এই কাউন্টের সাথে যে ভ্যালুটা ম্যাচ হবে সেটার ভ্যালুটা কি হবে, 1 হবে, আর বাদ বাকি সবগুলো কি হয়ে যাবে, 0 হবে। ডিকোডারে আমরা কি নিয়ে কাজ করছিলাম, ডিকোডারের কাউন্টের সাথে আমরা কার সাথে ম্যাচ করাইছিলাম, আউটপুটের সাথে, এনকোডারের কাউন্টের সাথে কাকে ম্যাচ করাইতে হবে, কথা কি বুঝে গেছে, এইটা সিস্টেমটা, ঠিক আছে, ক্লিয়ার, কনফিউশন আছে? ওকে, আমি আবার বলতেছি, ডিকোডারের কাউন্টের সাথে কাকে ম্যাচ করাইতে হবে, আউটপুটকে ম্যাচ করাইতে হবে, কিন্তু এনকোডারের কাউন্টের সাথে কাকে ম্যাচ করাইতে হবে, ইনপুটকে ম্যাচ করাইতে হবে, কথা কি বুঝে গেছে? এরপরের ভ্যালু, এরপরে কাউন্টের ভ্যালু কত, এই 1-এর সাথে কে ম্যাচ করতেছে, তাহলে এই ভ্যালুটা কি হবে, আর বাদ বাকি সবগুলো কি হয়ে যাবে। আবার সেম ভাবে A2 এর সাথে কে ম্যাচ করতেছে, তাহলে এই ভ্যালুটা কি হবে, 1, আর বাদ বাকি সবগুলো কি হয়ে যাবে, 0। আবার A3 এর সাথে কে ম্যাচ করতেছে, তাহলে এর ভ্যালুটা 1 হবে, আর বাদ বাকি সবগুলো কি হয়ে যাবে। একবার আমাদের এইটা অর্গানাইজ করা হয়ে গেলে ট্রুথ টেবিলটা আমাদের কি শেষ না, ট্রুথ টেবিলটা শেষ হয়ে গেলে আমরা জাস্ট কাউন্টটাকে কি করে দিব, এখানে আমরা যা যা লিখছি সবকিছুকে কি করে দিব, ইরেজ করে দিব, কথা কি বুঝে গেছে, ক্লিয়ার? আচ্ছা,
তাহলে আমরা আমাদের ইনপুটও শেষ করে ফেলছি, আমাদের তার সাথে কি শেষ করে ফেলছি, আউটপুট শেষ করে ফেলছি। এবার আমাদেরকে কি তৈরি করতে হবে, সার্কিট তৈরি করতে হবে, ওকে, অর্থাৎ সার্কিট ডিজাইন করতে হবে। আচ্ছা, সার্কিট ডিজাইনের সময় কারা প্রায়োরিটি পায়, ইনপুট না আউটপুট? ইনপুট প্রায়োরিটি পায়, সার্কিট ডিজাইনিং এর সময় ইনপুট প্রায়োরিটি পায়। তো ইনপুটে কয়টা চলক আছে আমার, তো সবার প্রথমে আমি কি দিব, E0, সবার প্রথমে কি দিব, এরপরে কি আছে, এরপরে কি আছে, এরপরে কি আছে, ওকে। এবার ইনপুটের উপর ভিত্তি করে কি করতে হবে, সার্কিট ডিজাইন করতে হবে। এখন ইনপুট দেওয়ার পর ইনপুটের সাথে আবার কে জড়িত আছে, আউটপুট। এখন আমাদের আউটপুটে কয়টা চলক আছে, একটা এ আর একটা কি, বি। এখন এর অনেকগুলো ভ্যালু কি আসছে, 1 আসছে, অনেকগুলো ভ্যালু কি আসছে, 0 আসছে। তো সার্কিট ডিজাইনিং এর ক্ষেত্রে এনকোডারের সার্কিট ডিজাইনিংটা কিছুটা একটু কমপ্লেক্স ডিকোডারের থেকে। সেটা কেমনে, সেটা হচ্ছে এনকোডারের সার্কিটটা যখন ডিজাইন হবে, সেটার জন্য সবার প্রথমে ইনপুটের উপর ভিত্তি করে আমাদেরকে কি করতে হবে, সিগন্যালগুলো নিতে হবে, আর ইনপুটের সাথে কাকে কানেক্ট করতে হবে, আউটপুটকে। এখন আমার আউটপুট কয়টা আসছে, একটা এ আর একটা কি, বি। এখন এর যে ভ্যালুগুলো আসছে, যে ভ্যালুগুলো 0 আসছে, সেগুলোকে বাদ দিতে হবে। এনকোডারের ক্ষেত্রে যখন আমরা সার্কিট ডিজাইনিং করব, এনকোডারের ক্ষেত্রে সার্কিট ডিজাইনিং এর ক্ষেত্রে সবার প্রথমে যে কয়টা ইনপুট আছে, সে কয়টা আমরা কি করব, সিগন্যাল টানবো। যেমন এখানে কয়টা ইনপুট আছে, চলক আছে, E0 এটার জন্য একটা সিগন্যাল আসছে, E1 এটার জন্য একটা সিগন্যাল আসছে, E2 এটার জন্য কি আসছে, একটা সিগন্যাল আসছে, E3 এটার জন্য কি আসছে, একটা সিগন্যাল আসছে। এখন এনকোডারে এই সিগন্যাল, ইনপুটের এই সিগন্যালগুলোর সাথে কাকে কানেক্ট করতে হবে, আউটপুটকে কানেক্ট করতে হবে। এখন আউটপুটে কে কে আছে, এ আছে, বি আছে। এখন আমরা এনকোডারে এই ইনপুটের সাথে আউটপুটটা কানেক্ট কেমনে করব, সেটা নিয়ে আলোচনা করতেছি। আউটপুটে এনকোডারের প্রথম আউটপুটটা কি, এ। এনকোডারের ক্ষেত্রে আউটপুটে যে ভ্যালুগুলো 1 আছে, তাদেরকেই খালি কি করতে হবে, বিবেচনা করতে হবে। কাকে বিবেচনা করতে হবে, আমি আবার বলতেছি, এনকোডারের আউটপুটের যে ভ্যালুগুলো 1 আছে, তাদের ইনপুটকে বিবেচনা করতে হবে। ঠিক আছে, আবার বলতেছি কথাটা, এনকোডারের আউটপুটের যে ভ্যালুগুলো 1 আছে, তাদের কাকে বিবেচনা করতে হবে, ইনপুটকে। ওকে, তো আমরা সবার প্রথমে এর ক্ষেত্রে আসি, এর কোন ভ্যালুটা 1 আছে, এটা হচ্ছে কাউন্টের কথা যদি বলি, আমরা যদি কাউন্টের কথাটা একটু বলি, ফার্স্ট এটা কি 0, তারপর এটা কি 1, তারপর এটা কি 2, তারপর এটা কি 3। এখন কাউন্টেরটা তো আমরা লিখছি, এটা আমরা আবার পরে কি করব, মুছে দিব। কাউন্টের যে এর কোন ভ্যালুগুলো 1 আছে, 2 আর 3 নাম্বার কাউন্টের ভ্যালুগুলো কি আছে, প্রথমে কোনটা আছে, প্রথমে কাউন্টের 2 নাম্বার ভ্যালুটা কি আছে, 1 আছে। আর এই 2 নাম্বার ভ্যালুটা যেহেতু আছে, তাহলে এই যে এর এই 1 এর জন্য ইনপুট কোনটা হবে, ও সরি, এটা E2 এর জন্য হবে। এটা কার সাথে ম্যাচ করতেছে, E2 এর সাথে। তো আমরা কাকে নিব, এটা E2 কে নিব। তাহলে ফার্স্ট সিগন্যালটা আমাদের কার কাছ থেকে আসবে, E2 থেকে আসবে। কথা কি বুঝে গেছে, ক্লিয়ার? ওকে, এরপরে এরপরে এনকোডারের আউটপুটের এর এই ভ্যালুটা কত, 1, এটা কত নাম্বার কাউন্টের জন্য আসছে, 3 নাম্বার কাউন্টের জন্য আসছে। তাহলে আমরা এই 3 নাম্বার কাউন্ট কার সাথে ম্যাচ করতেছে, তাহলে আমরা সিগন্যালটা কার কাছ থেকে নিব, E3 থেকে নিব। কথা কি বুঝে গেছে, ওকে। এখন ডিকোডার কোন কোন অপারেশন মেনটেন করে, অ্যান্ড অপারেশন। এনকোডার কোন অপারেশন মেনটেন করে, অর অপারেশন মেনটেন করে। এনকোডার সবসময় অর অপারেশন মেনটেন করে, কোন অপারেশন, তাহলে মাঝখানে আমরা কি দিব, তাহলে এখানে কি আসবে আমাদের, কথা কি বুঝে গেছে, ক্লিয়ার? এবার আমরা আবার করি,
সেটা হচ্ছে এবার কার পালা, বিয়ের পালা। বিয়ের ফার্স্টের ভ্যালুটা কি? জিরো। এটা কি? বাদ। এর পরের ভ্যালুটা কি? ওয়ান। এই ওয়ানটা কত নাম্বার কাউন্টের জন্য আসছে? এক নাম্বার কাউন্টের জন্য। এ ওয়ানের সাথে কে ম্যাচ করতেছে? ই ওয়ান ম্যাচ করতেছে। তার মানে প্রথম সিগন্যালটা কার কাছ থেকে যাবে? ই ওয়ান থেকে। এরপরে এরপরের ভ্যালুটা কি আসতেছে? এর পরের ভ্যালুটা কি আসতেছে? জিরো আসতেছে। এটা বাদ। এর পরের ভ্যালুটা কত? ওয়ান। এটা কত নাম্বার কাউন্টের জন্য আসছে? তিন নাম্বার কাউন্টের জন্য আসছে। তো এই তিন নাম্বার কাউন্টটা কার সাথে ম্যাচ করতেছে? এই ই থ্রির সাথে ম্যাচ করতেছে, তাই না? তাহলে আমার সিগন্যালটা কার কাছ থেকে যাবে? ই থ্রির থেকে। ওকে, তাহলে আমাদের সিগন্যালটা কি আসবে? বি। তাহলে আমি এ ইকুয়ালস টু কি লিখতে পারি? বা আমি এখানে যদি আমি চাই তাহলে আমি কি লিখতে পারি? ফার্স্টেরটা কার থেকে আসতেছে? ই টু থেকে। এরপরেটা কার কাছ থেকে আসতেছে? ই থ্রির থেকে। অর অপারেশন হলে মাঝখানে কি আসে? ওকে, এরপরেটা তাহলে কি হবে? এরপরেটা কি হবে? এর পরেরটা হচ্ছে ই ওয়ান, আর এর পরেরটা কি? তাহলে ই ওয়ান প্লাস ই থ্রি ইকুয়ালস টু কি? ওকে, একবার যখন আমাদের সার্কিট টার্কিট সবকিছু ড্র করা শেষ হয়ে যাবে, তখন আমরা কি করব, যেগুলোকে সিম্বলাইজ করছি এগুলোকে জাস্ট কি করে দিব, ইরেজ করে দিব, ফ্রেশ করে দিব। ওকে, আর একবার কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই কাউন্ট টাউন যা কিছু আছে সবগুলোকে আমরা কি করে দিব, ইরেজ করে দিব। ওকে, এইভাবে করে পরীক্ষার খাতায় আমাদেরকে কি করতে হবে, জিনিসগুলোকে অ্যান্সার করতে হবে। ওকে, এবার আমরা এন ইকুয়ালস টু কতর জন্য করছি? টু এর জন্য। এখন আমরা করব কার জন্য? এন ইকুয়ালস টু থ্রির জন্য। তো আমরা স্টার্ট করি। সবচেয়ে ক্রিয়েটিভ কোশ্চেনটা এভাবে হবে, এন ইকুয়ালস টু থ্রির জন্য, এন ইকুয়ালস টু থ্রির জন্য এনকোডার কি করো, নির্ণয় করো। যেমন এন ইকুয়ালস টু থ্রি দিলে যাদের স্বচ্ছ কনসেপ্ট থাকবে না যে এটার কয়টা ইনপুট হবে কয়টা আউটপুট হবে, তারা কিন্তু মানে কোশ্চেনটা অ্যান্সার করতে পারবে না, ঠিক আছে? তো আমরা কি জানি ডিকোডারের ক্ষেত্রে, ডিকোডারের ক্ষেত্রে কি হবে, ডিকোডারেও আমি যদি বলি এন সংখ্যক এন ইকুয়ালস টু টু এর জন্য ডিকোডার নির্ণয় করো, এখন আমরা জানি ডিকোডার ইনপুটের জন্য একভাবে কাজ করে, আউটপুটের জন্য একভাবে কাজ করে। ডিকোডারে এন সংখ্যক ইনপুট হয়, টু এন সংখ্যক কি হয়, আউটপুট হয়। আর এনকোডারের ফর্মুলা কি? টু 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 দি পাওয়ার এন সংখ্যক ইনপুট হবে আর এন সংখ্যক আউটপুট। অর্থাৎ আমরা এখানে আমরা কি বলছি, এন ইকুয়ালস টু থ্রির জন্য এনকোডার কি করো, নির্ণয় করো। তাহলে এনকোডারের ফর্মুলাটা কি? ফর্মুলা সেটা হচ্ছে কার জন্য? আর আউটপুটের জন্য, ঠিক আছে? ঠিক আছে, এখন ইনপুট আর কার জন্য করব, আউটপুটের জন্য। তো আমরা এনকোডারের ফর্মুলাটা কি জানি, টু টু দি পাওয়ার এন। তাহলে এখন এন সমান সমান কত দেওয়া আছে? তা পরবর্তীতে কি আসতেছে? না, এটা পরীক্ষার খাতায় ফর্মুলা দেখানো লাগবে না, কিন্তু আমাদের কনসেপ্টটা ক্লিয়ারের জন্য এটা আমাদেরকে মনে রাখতে হবে। তার মানে আমাদের এখন এই যে এন সংখ্যক থ্রির জন্য এনকোডার নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ইনপুট কয়টার জন্য কাজ করবে, ইনপুট কয়টা নিতে হবে, আর আউটপুট কয়টা আসবে, তিনটা। তো আমরা স্টার্ট করি। তো আমাদের এনকোডারের প্রথম অক্ষর কি? ই। তো ই জিরো, ই ওয়ান, ই টু, ই থ্রি, ই ফোর, ই ফাইভ, ই সিক্স, আর একটা কি, ই সেভেন। আর আমরা ইনপুটে কি ধরে নি, মানে ইনপুট তো আমরা পাইছি, এটা আমাদের কি ইনপুট, আর আউটপুট আমাদের কি আসবে, এ বি সি। আর আমরা এখানে কি লিখে দিব, আউটপুট। আর আমরা আর একটা ট্রিক শিখছিলাম, সেটার সাথে আমাদেরকে কি নির্ণয় করতে হবে, কাউন্ট। কাউন্টের ফর্মুলাটা কি? কাউন্ট ইকুয়ালস টু বাইনারি বেস
টু দি পাওয়ার এলিমেন্ট নাম্বার, বাইনারি বেস কত? টু। আর আমাদের এখানে এলিমেন্ট কয়টা? তিনটা। তাহলে কত আসবে? এইট। ওকে, তাহলে আমরা কাউন্টিং কাউন্টারটা কত থেকে স্টার্ট করবো? জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন। আর এই কাউন্টের ভ্যালুগুলো কিসে দেওয়া আছে? ডেসিমালে। ওকে, এখন আমরা কাউন্টের ডেসিমাল ভ্যালু যেগুলো আছে এগুলোর বাইনারি ভ্যালুগুলো একটু দেখে নিই। সে বাইনারি ভ্যালুগুলো কি? ডেসিমাল কত আসতেছে? জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, তার সাথে কি আসতেছে? সেভেন। আর এখানে এটার বাইনারি ভ্যালু যদি আমরা লিখি, জিরোর বাইনারি ভ্যালু কত? ওয়ানের বাইনারি ভ্যালু কত? টু এর বাইনারি ভ্যালু? ওয়ান জিরো। থ্রির? ওয়ান ওয়ান। ফোরের? ওয়ান জিরো জিরো। ফাইভেরটা কত? ওয়ান জিরো ওয়ান। সিক্সেরটা? ওয়ান ওয়ান জিরো। সেভেনেরটা? ট্রিপল ওয়ান। কথা কি বুঝে গেছে? কনফিউশন আছে কোনো? আচ্ছা, এখন এখানে যে কাউন্টে জিরো আছে, আর এখানে আমার এলএসবি কোনটা? সি। এলএসবি কোনটা? সি। তাহলে আমি কি জানি যে কাউন্টের যে ভ্যালুগুলো আছে সেটা যখন এই আউটপুটে যাবে সেটা কোন ফরম্যাটে ইনপুট হবে? বাইনারি ফরম্যাটে। আর সেটা বসানো স্টার্ট করতে হবে কোথার থেকে? এলএসবি থেকে এমএসবি। তার মানে আমার সি হচ্ছে এলএসবি, সিটা আমার কি? এলএসবি। আর এ হচ্ছে কি আমার? এমএসবি। ওকে, এখন জিরো, সি এর ভ্যালু কত বসবে? জিরো। ওয়ানের বাইনারি ভ্যালু কত? ওয়ান। টু এর বাইনারি ভ্যালু কত? তারপরে হচ্ছে থ্রিটা কত? ওয়ান ওয়ান। ফোরেরটা? জিরো একবার সি এর আন্ডারে বসবে, জিরো একবার কার আন্ডারে বসবে? বি এর আন্ডারে, আর একবার ওয়ানের আন্ডারে। তার মানে ওয়ানের আন্ডারে বসবে এ, কারণ আমরা কাউন্টিং কোথা থেকে করতেছি? এলএসবি থেকে। ফাইভেরটা কত? ওয়ান জিরো ওয়ান। তার মানে এই ওয়ানটা আমার এলএসবি, আর একদম ফার্স্টের ওয়ানটা কি আমার? এমএসবি। ওকে, একইভাবে জিরো ওয়ান ওয়ান। আর সেভেনের ক্ষেত্রে কি আসতেছে? ট্রিপল ওয়ান। আর যে খড়গুলো খালি থাকবে সেগুলো কি দ্বারা রিপ্লেস হয়ে যাবে? এটা ক্লিয়ার হয়েছে তো? তার মানে আমরা কাউন্টের ভ্যালুগুলো যখন এ বি সি তে বসাবো তখন কোন ফরম্যাটে বসাবো? এলএসবি থেকে এমএসবি। তার মানে যেটা লাস্টের সংখ্যা সেটা কি আমার এলএসবি, আর যেটা ফার্স্টের সংখ্যা সেটা কি আমার? এখন ফার্স্টের ভ্যালুটা কাউন্টের কত আসতেছে? জিরো। এই জিরোর সাথে ইনপুটের কোন সাফিক্সটা ম্যাচ করতেছে? তার মানে এই ভ্যালুটা আমাদের কি হবে? আর বাদ বাকি সবগুলো আমাদের কি হয়ে যাবে? আর এর পরেরটা কি আছে? এইখানে সাফিক্সে কত আছে? ওয়ান। এই ওয়ানের সাথে কে ম্যাচ করতেছে? তার মানে এই ভ্যালুটা ওয়ান হবে, আর বাদ বাকি সবগুলো কি হয়ে যাবে? এরপরে এই টু এর সাথে কে ম্যাচ করতেছে? ই টু। এর ভ্যালুটা কি হবে? এটা ই থ্রি, এর সাথে কে ম্যাচ করতেছে? থ্রি। এটার ভ্যালুটা কি? ওয়ান। এরপর এটা কি? তাহলে ই ফোর এর ভ্যালু কি হবে?
আর বাদ বাকি সবগুলো কি হয়ে যাবে? জিরো, ওই আগের প্রসিডিউরের মতো। আর এখানে ফাইভ, এটার ভ্যালু কত? এখানে এই ফাইভ এর সাথে এ ফাইভ ম্যাচ করতেছে, এটার ভ্যালুটা কি হইতেছে? ওয়ান। আর বাদ বাকি সবগুলো কি হয়ে যাচ্ছে? জিরো। ওকে, আচ্ছা এটার অ্যালাইনমেন্টটা একটু আমি ঠিক করে লিখি। জিরো জিরো ওয়ান, আর বাদ বাকি সবগুলো কি হয়ে যাচ্ছে? এরপরে এই সিক্স এর সাথে কে ম্যাচ করতেছে? এই সিক্স, এর ভ্যালুটা ওয়ান, আর বাদ বাকি সবগুলো কি হয়ে যাচ্ছে? আর এরপরে এই সেভেন এর সাথে কে ম্যাচ করতেছে? এটার ভ্যালুটা ওয়ান, আর বাদ বাকি সবগুলো কি হয়ে যাচ্ছে? ওকে, এখন আমাদেরকে কি করতে হবে? সার্কিট ড্র করতে হবে। তো সার্কিট ড্র করার সময় কে প্রায়োরিটি পায়? ইনপুট। ওকে, সার্কিট ড্র করার সময় ইনপুট প্রায়োরিটি পায়। তাহলে আমাদের ইনপুট কয়টা আছে এখানে? ই জিরো থেকে ই সেভেন। তো সবার প্রথমে আমরা নিলাম ই জিরো। আচ্ছা, এটাকে আমরা একটু বড় করে নিই। তো আমাদের সবার প্রথমে স্টার্ট হচ্ছে কি থেকে? ই জিরো থেকে। ই জিরোর একটা লাইন, ই ওয়ান এর লাইন, ই টু এর লাইন, ই থ্রি এর লাইন, ই ফোর এর লাইন, ই ফাইভ এর লাইন, ই সিক্স, আরেকটা কি? ই সেভেন। ঠিক আছে, তার মানে এনকোডারের সার্কিট ডিজাইনিং এর ক্ষেত্রে কি করতে হবে? ইনপুট যেগুলো আসছে সেগুলো ড্র করতে হবে, আর ইনপুটের সাথে কাকে কানেক্ট করাইতে হবে? আউটপুটকে। আর আমি আগেই বলছিলাম এনকোডারের সার্কিট ড্র করার সময় আউটপুটের যে ভ্যালুগুলো ওয়ান আসছে তাদের কাকে বিবেচনা করতে হবে? ইনপুটকে। এখন আমরা সবার প্রথমে এর জন্য কি কানেক্ট করব? এর জন্য ইনপুটকে আউটপুটের সাথে কি করব? কানেক্ট করব। এটা আমার কি আউটপুট? এই আউটপুটকে আমি কার সাথে কানেক্ট করব? ইনপুটের সাথে কানেক্ট করব। তো এর যে ভ্যালুগুলো জিরো আসছে সেগুলোকে আমার কি করতে হবে? নিতে হবে? এর যে ভ্যালুগুলো জিরো আসছে সেগুলোকে আমার নিতে হবে না। আমাকে কাকে নিতে হবে? যেমন এর এই ভ্যালুটা কি আসছে? ওয়ান। এর এই ভ্যালুটা কি আসছে? ওয়ান। এটার কাকে কাউন্ট করতে হবে? এটা কত নাম্বার কাউন্টের জন্য ভ্যালুটা ওয়ান আসছে? চার নাম্বার কাউন্টের জন্য ওয়ান আসছে। আর এই চারটা কার সাথে ম্যাচ করতেছে? ই ফোর এর সাথে। তাহলে প্রথম সিগন্যালটা কার কাছ থেকে যাবে? ই ফোর এর থেকে যাবে। ওকে, এরপরে এর এই ভ্যালুটা কত আসছে? ওয়ান। এটা কত নাম্বার কাউন্টের জন্য আসছে? তাহলে এটা কার সাথে ম্যাচ করবে? ই ফাইভ এর সাথে। তাহলে পরে সিগন্যালটা কার কাছ থেকে নিতে হবে? ই ফাইভ থেকে। এরপরে এই ভ্যালুটা কত আসছে? ওয়ান। এটা কত নাম্বার কাউন্টের জন্য আসছে? সিক্স এর জন্য। তাহলে এটা কার সাথে ম্যাচ করতেছে? ই সিক্স এর সাথে ম্যাচ করতেছে। ওকে, তাহলে এর পরে সিগন্যালটা ই সিক্স থেকে আসবে। এরপরের ভ্যালুটা কত? ওয়ান। এটা কার সাথে ম্যাচ করতেছে? কাউন্ট সেভেন এর সাথে। আর কাউন্ট সেভেন কাকে সাপোর্ট করতেছে? ই সেভেন কে। তাহলে সিগন্যালটা আমরা কার কাছ থেকে নিব? আর এনকোডার কোন অপারেশন মেনটেন করে? আর এটা আমরা কোন আউটপুটের জন্য বের করতেছি? এর জন্য। তাহলে আমরা এ ইকুয়ালস টু কি লিখতে পারি? আচ্ছা, এর না লিখে আমরা লিখি ই ফোর, ই ফাইভ, ই সিক্স, ই সেভেন ইকুয়ালস টু কি? এটা হচ্ছে এ। কথা কি বুঝে গেছে? আচ্ছা, এবার বি এর এ ভ্যালুটা কি আসছে?
এবার আমরা বিয়ের জন্য আউটপুটটা কার সাথে কানেক্ট করব, ইনপুটের সাথে। বিয়ের এই ভ্যালুটা কি আসছে, এটা কত নাম্বার কাউন্টের জন্য আসছে, 2 নাম্বার। তাহলে এটা কার সাথে ম্যাচ করবে, E2। আমরা এবার সিগন্যালটা কার কাছ থেকে নিব, সবার প্রথমে E2 এর থেকে নিব। ওকে, ওকে, এরপরে এই ভ্যালুটা কি আসছে, 1। এটা কত নাম্বার কাউন্টের জন্য আসছে, 3 নাম্বার। তাহলে আমাকে এখানে এই তিনটা কার সাথে ম্যাচ করতেছে, E3 এর সাথে ম্যাচ করতেছে। তো পরের কাউন্টটা আমাদের, পরের সিগন্যালটা কার কাছ থেকে নিতে হবে, E3 থেকে নিতে হবে। এর পরের ভ্যালুটা কত আসতেছে, 1। এটা কত নাম্বার কাউন্টের জন্য আসতেছে, 6 নাম্বার। তাহলে কাকে ম্যাচ করতেছে, E6 কে। তাহলে আমরা কার কাছ থেকে নিব, E6 থেকে নিব। ওকে, এরপরে ভ্যালুটা কার জন্য, 1 আসতেছে কত নাম্বার কাউন্টের জন্য, 7 এর জন্য। তাহলে আমরা কাকে নিব, E7 কে নিব। তাহলে আমাদের এখানে কি আসতেছে, ফার্স্ট এটা কার কাছ থেকে আসছে, E2, E3, E6, E7 ইকুয়ালস টু কি, B। আমরা একটু লাইনগুলোকে একটু বড় করে দিই। ওকে, এবার আমরা আমাদের লাস্ট আউটপুটটা কি, সি এর জন্য আমরা ডিজাইন করব। ওকে, এবার আমরা কার জন্য নিব, সি এর জন্য। সি এর এই ভ্যালুটা কি আসছে, 1। এটা কত নাম্বার কাউন্টের জন্য আসছে, তাহলে আমরা ফার্স্টে কি নিব, ওকে, এরপরে ভ্যালুটা কত আসছে, 1। এটা কত নাম্বার কাউন্টের জন্য আসছে, 3 নাম্বার। তাহলে আমরা কাকে নিব, এরপরে ভ্যালুটা কত আসছে, 1। এটা কত নাম্বারের জন্য আসছে, 5 নাম্বার কাউন্টের জন্য। তাহলে আমরা সিগন্যালটা কার কাছ থেকে নিব, আর এরপরে ভ্যালুটা কত আসছে, 1। এটা কত নাম্বার কাউন্টের জন্য, তাহলে আমরা কার জন্য নিব, E7 থেকে সিগন্যালটা নিব। তাহলে আমাদের ফার্স্ট এটা কি আসতেছে, E1, সেকেন্ড এরটা E3, এরপর এটা E5, E7। E1 প্লাস E3 প্লাস E5 প্লাস E7 ইকুয়ালস টু C। এখন n সংখ্যক, যদি n ইকুয়ালস টু 4 বলা হয় তাও কি পারা যাবে না। ওকে, তাহলে এই ছিল আমাদের এনকোডার। তো আশা রাখি এনকোডার নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। আজকের মতো এতটুকুই।